কলকাতার মধ্যে খুব জাগ্রত একটা জায়গা, এখন এইখানেই আপনার নামতে হবে, নেমে কিন্তু রোডটা ক্রস করে ওইদিকে যেতে হবে, পুজোর সামগ্রী সবকিছু এই ঢুকতে ঢুকতে কিন্তু আপনার গেটের মুখে পেয়ে যাবে। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের সব মনের বাসনায় পূর্ণ করে। প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোন রকম লাইটের এ জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওই দিন মহা নবগ্রহ বেদির ওপর বিরাজমান মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্ত। তখন তো একটা নতুন দিন, একটা নতুন ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে যাচ্ছি একটা খুব কলকাতার মধ্যে খুব জাগ্রত একটা জায়গা। এখন রয়েছি রুমে, দেখতেই পাচ্ছেন ফুল টু রেডি হয়ে গেছে, কিন্তু এখন সময় কটা হচ্ছে সেটা আমি আপনার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন বাজছে 7:46, 7:46 সময় রেডি হয়ে গেছি টোটালি স্নান করে, এবং যাচ্ছি কলকাতার মধ্যে সবচাইতে জাগ্রত একটা জায়গা। জাগ্রত বলতে তো বুঝতে পেরে গেছেনি, কলকাতার মধ্যে সবচেয়ে জাগ্রত কালী মন্দির যাকে বলা যেতে পারে, মানে এছাড়াও আরও অনেক রয়েছে, কিন্তু আমার অনেক দিনের পার্সোনাল অনেক দিনের ইচ্ছে ছিল এখানে যাবার, তো সেটা আমি যেতে পারছিলাম যাই হোক কোনো কারণে। মা যতদিন না কাউকে টানবে সে তো যেতে পারবে না, না তো এখন আমি টোটালি রেডি হয়ে গেছি, আজকেই যাচ্ছি কিন্তু সেই জায়গাটায়। কীভাবে যাবেন, কী কী মাহাত্ম্য রয়েছে, কী হিস্ট্রি রয়েছে, কীভাবে কী রয়েছে, চলুন দেখা যাক। আপনারা অবশ্যই জেনে থাকবেন, আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসের সাথেই কিন্তু ভিডিওটা দেওয়া হয়ে থাকে। যদি আপনাকে আমাকে না দেখে থাকেন, আমার নাম রয়েছে শুভ এবং আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ শুভ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন রয়েছি শিয়ালদহ স্টেশনে, এবং এখান থেকে কিন্তু আমরা মানিকতলাগামী বাস চাপবো। আপনি ঠিক বুঝতে পেরেছেন, আমরা যাচ্ছি আজকে জীবন্তকারী মা শ্যামসুন্দরীর কাছে। পৌঁছে গেছি কিন্তু মানিকতলাতে, এবং এইখানেই আপনার নামতে হবে, নেমে কিন্তু রোডটা ক্রস করে ওইদিকে যেতে হবে। কি রয়েছে চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কলকাতার মেডিকেল কলেজ, যেটা হোমিওপ্যাথিক, এবং এই যে গলিটা এটা দিয়েই ঢুকতে হবে। আমরা এখন এই যে ফোর্ট রয়েছে ফোর্ট দিয়ে আমরা জাস্ট রোডটা ক্রস করে ওইদিকে যাবো। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হসপিটাল, এটা কিন্তু আপনার ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু ইউজ করতে, এবং তার ঠিক পাশেই রয়েছে কিন্তু ভেতরের প্রবেশ পথ, এবং এখানেই আপনারা পেয়ে যাবেন টোটাল পুজোর সামগ্রী সব কিছু। এই ঢুকতে ঢুকতে কিন্তু আপনার গেটের মুখে পেয়ে যাবেন, ভেতরে আরও অনেক দোকান রয়েছে, চাইলে সেখান থেকে আপনার পারচেস করতে পারবেন। আমি তো বলবো অবশ্যই সবসময় সকাল সকাল আসা, যদি সকাল সকাল না এসে থাকেন তাহলে এই যে লাইন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ভিড় লাইনের মধ্যে আপনি দাঁড়াতে হবে। আমি গিয়েছি বিশেষ দিন, মানে শনিবার দিন গিয়েছি, তাহলে বুঝতেই পাচ্ছেন লাইন কীরকম হবে। এবার লাইনে দাঁড়ানো পারার লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করা যাবে। দেখতেই পাচ্ছেন প্রচুর লাইন রয়েছে, আজ যেহেতু শনিবার রয়েছে এবং কিন্তু মানে ওয়েদারটা ঠিকঠাক রয়েছে, সেখানে কিন্তু এত বেশি ভিড় রয়েছে, প্রায় যেতে যেতে নাই করে আধ ঘন্টা অবস্থা লেগেই যাবে। ভেতরে যাওয়া যাক, কী দেখা যাক কী হয়। এই যে সরু গলি দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে কিন্তু আপনার ঢুকে সামনেই রয়েছে মায়ের মন্দির, এবং হঠাৎ করে এখানে আজকে আবার বৃষ্টিও কিন্তু স্টার্ট হয়ে গেছে, তাও বৃষ্টির মধ্যেও কিন্তু লাইনে ভিড়, আপনার জাস্ট দেখে অবাক হয়ে যাবেন। এই হচ্ছে কিন্তু সেই বাড়ি, যে বাড়ি কিন্তু আপনার ওই যে সাদা পোর্শনটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু মেন মন্দিরটা কিন্তু সাথে দেখতেই পাচ্ছেন। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এবং ভেতরে অনেকজনই প্রবেশ করে রয়েছে, ওনারা বেরোবেন তারপর কিন্তু আমরা ঢুকতে পারবো। পুরো সিস্টেমেটিকভাবে কিন্তু পুজো দেওয়া হয় এখানে। শেষমেশ কিন্তু আমাদেরও সময় এলো, একেবারে মায়ের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং মায়ের মুখখানি দেখুন কী সুন্দর হাসিতে ভরা, ভুবন পায় না হাসি। এই মায়ের কাছে কিন্তু আপনার এলে সমস্ত মনোকামনা কিন্তু আপনাদের পূরণ হবে। সবাই মা শ্যামকে দর্শন করুন, যার যা মনোমান আছে সে মাকে জানান, অবশ্যই পূর্ণ করবে। মন নিয়ে গল্পটা শুনবো, খুব ভালো লাগবে। মারা গেছে আমাকে নিয়ে যাচ্ছে সেখানে, আমাকে নিয়ে গেল, ঢুকালো, নিয়ে হাওয়া করে আসলো, মিষ্টি দোকান দুটো মিষ্টি খেলো চলে আসলো। চোখে যার মুছে ভাবো আমি সবটা দেখতে পাচ্ছি, আমার পাশে কেউ নেই। আমি বলছি আমার কাছে ছেড়ে দেবো, আমার ছেড়ে দেবো বলছি, তোর কে আছে? কেউ নেই। তোর আছে ছাড়ি সুখ কৈলাস, শ্মশানে করেন বাস, সুখের কৈলাস ছেড়ে মা অগ্নিশিখার মধ্যে বসে আছেন কোল পেতে। তোর ভয় নেই, আমি আছি, কে আপন? মা ছাড়া কেউ আপন না, এই জায়গা পুরো খালি, কেউ নাই, কিছু নাই, এগুলো সব মিথ্যা, শুধু সত্য হলো একজন, শুধু মা। মার কাছে চান, কোনো মানুষকে মাধ্যম বানাবেন না, মার কাছে চান, মাই দিতে পারে, মার তো সব ক্ষমতা আছে। মাকে বলুন আপনাদের মনোবাঞ্ছা, নিজেরা প্রত্যেকে সে মাকে জানান, মায়ের আমাদের কাছে আমরা কি দিতে পারি মাকে,
আমরা নিজের চোখে জল দিয়ে মায়ের পা ধুয়ে দিতে পারি, দিন সেই চোখে জল দিয়ে মায়ের পা ধুয়ে দিন। আর আমাদের দেওয়ার কিছু নাই, সব জগৎ সংসার সব মায়ের। তাই মাকে বলুন চার যেমন বাঞ্চা আছে, জয়ম শ্যামসুন্দর। প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রি দেওয়া হয় মায়ের ইচ্ছায়, যাতে কোন ভক্ত অভুক্ত না যায়, পেট ভরে প্রসাদ হয়। আমাদের কোথায় সামর্থ্য, আমরা কোথায় পাবো, যাই না, কি করে যে হয় তোমরা বিশ্বাস করো। এখানে বিশ্বাস করতে পারবে যে এত মানুষ, হাজার হাজার মানুষ প্রসাদ পায় মা ব্যবস্থা করে। তার মা আমাদের পাগলের মতো ভালোবাসে। মাকে একটা বার বলুন, মাকে বলুন, কোন মানুষ কেন, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, মা মা দয়া করবে। কোন মাকে মায়ের কিছু চায় না, দামি শাড়ি দামি গহনা কিছু চায় না, মায়ের শুধু চায় আপনাদের। মায়ের সন্তানকে দেখেই মা আনন্দিত, আপনাদের দেখেই মা খুশি। তাই সবাইকে একটা কথা, মাকে খুশি করার জন্য একটা কথা কি, মা এখানে আপনারা পেট ভরে প্রসাদ খেয়ে গেলে মা খুব শান্তি পায়। তাই একটু কষ্ট করে হলেও যে একটা ছোট একটু দাঁড়িয়ে বাইরে লাইনে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে যাবেন। প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ পেট ভরে সবাইকে দেওয়া হয়, কোনো টাকা পয়সা টোকো কিছু লাগে না, যত ভক্ত আসে সবাই পেট ভরে প্রসাদ দেওয়া হয় মায়ের মন্দিরে, মা ব্যবস্থা করেছে। তাই সবাই পেট ভরে প্রসাদ খেয়ে যাবে, আর যা যা মন মানছে তা বলে যান। আর একটা কথা বলি, মা এখানে আছে, একটা বড় প্রমাণ দিচ্ছি আপনাদের, আপনারা যারা আজ প্রথম দিন এসছেন মন দিয়ে শুনে নেবেন, যারা প্রথম দিন এসছেন তাদের বারবার আসতে মন চাইবে, এটা কিন্তু একেবারেই সত্যি। আপনি একবার এলে আপনার বারবার আসতে ইচ্ছে করবে, এবং আপনার যদি 28টা শনিবার মায়ের দর্শন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত গ্রহদোষ থেকে আপনার কিন্তু মুক্তি পেতে পারবেন। এখন মায়ের কিছু মাহাত্ম্য শোনা যাক। আমরা কিন্তু ওই মন্দির কক্ষপক্ষে কিন্তু একজনকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে মায়ের যে পুরো যে মাহাত্ম্য যেটা রয়েছে মাহাত্ম্য শুনে নেব। জয় মা শ্যাম সুন্দরী, আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতা জীবন্ত কালী বলে। জীবন্ত মা কেন, এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের সব মনের বাসনায় পূর্ণ করে। দ্বিতীয়, মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল গলা যে খেয়েছিলেন, মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান, বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষা চেয়ে তার কি আবদার, সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না আমি চাল কলা কিনে খাবো। ইতিমতন সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে, আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলেই ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের এ জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ, ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছে না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, আর বাবাও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এদিকে পুরোহিত থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরই ছুমছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে, আর মা তখন মানুষের কণ্ঠে বলে দিয়ে চাল কলেতে দিবি নামায়। এই শুনে পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছে না আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পাকাওয়ালা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর মাকে 28টি শনিবার দর্শন করার একটি কথা আছে, আপনারা শুনেই থাকবেন মানুষ জীবনে অনেক রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক কাল সরু নানান নানান দোষ এই নবগ্রহের জন্যে। মা নবগ্রহ বেদির ওপর বিরাজন, মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়, কোনো রকম পাথর তাবিজ কবচ কিছু লাগে না, শুধু মাকে দর্শন করতে হয়। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে নিজের মনের কথা জানাবেন, মা আপনাদের সব মনের বাসনা পূর্ণ করবে। জয় মা শ্রী। মায়ের মাহাত্ম্য কথা আরো অনেক রয়েছে, চলুন মায়ের আরতি দেখা যাক এরপর। We'll be right back.
ভিডিওটা আপনারা এতক্ষণ দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা শ্যাম সুন্দরী জয়। যদি এখনো পর্যন্ত মায়ের দর্শন না করে থাকেন একবার অবশ্যই এসে মায়ের দর্শন করে যান। বলা হয়ে থাকে মায়ের দর্শন করার পর অবশ্যই ভৈরবরাজের দর্শন করবেন, নয়তো মা কিন্তু খুব রেগে যান। ঠিক মায়ের মন্দিরের পাশেই রয়েছে কিন্তু বাবার মন্দির। বাবার মন্দির থেকে বেরিয়ে আসুন, এক একজন করে যাদের হয়ে যাচ্ছে, বাবার মন্দিরে ভিড় করলে এখানে ভিড় হয়ে যাচ্ছে।